الحمد لله وعداه والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شم نتاج كريم واتشبع شبابتي أبان بجركم أنتم شابكم أبما تلقى أمر أن تسطلتك جنائي السلام عليكم ورحمة الله وبركاته আজ কুর্তি কাশিম উলুম কৌমিয়া মাদ্রাসার একান্ন দাম বার্ষিক কুয়াজ দুয়ার মাহফিল উপলক্ষে সভাপতি সাহেব আমি এক নগণ্য ব্যক্তিকে হুজুর সাল্লিয়াল্লামের জীবন আদর্শ সম্পর্কে কিছু আলোকপাত করার জন্য আদেশ দিয়েছেন আল্লাহ পাক যদি আমাকে তৌফিক দান করেন তবে কিছু আলোকপাত করব ইংশা আল্লাহ আমাদের নবী হরজত মোহাম্মদ মুস্তুবা সাল্লিয়াল্লাম পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে বারোই রবিউল আউয়াল আরব দেশে মক্কানগরে জন্মগ্রহণ করেন পিতার নাম হরজত আবদুল্লাহ মাতার নাম হরজত আমিনা জন্মের কিছুদিন বিরবে পিতা মারা যান এবং নবী সাল আলী আসাল্লামের ছয় বছর বয়সে মাতা হরজত আমিনা মৃত্যুবরণ করেন তখন পিতৃ মাতৃহীন হরজত মোহাম্মদ মুস্তুবা সাল আলী আসাল্লাম কে দাদা আব্দুল মুতালিব ও পরে চাচা আবু তালিব লালন পালন করেন বাল্যকাল থেকে অতি চরিত্রবান ও সত্যবাদী ছিলেন ছোটবেলা তিনি মেষ চড়াই দেন আর ব্যবসা বাণিজ্য সহ নিজে ও বর্জন করিয়া জীবনযাপনের জন্য সেই সময় আরবাসী নানা দেব দেবী পূজা অর্চনা করিতেন কিন্তু তিনি যেন অন্যকে আর ধ্যান করিতেন এই দুর্বস্ত বিচার দেখিয়া ব্যতীত হইতেন অবশ্যই তিনি চল্লিশ বছর বয়সে সত্তর সন্তান লাভ করিয়া ইসলাম ধর্মের প্রচার আরম্ভ করেন পরে মদিনাস শরীফে ইজ্জত করার পর দশ বছর বয়সে সমস্ত দুনিয়ার মধ্যে ইসলাম ধর্মের প্রচার ঘটান এবং তেষট্টি বছর বয়সে এগারোতম বারো বিয়শ তেত্রিশ খ্রিস্টাব্দে মদিনা শরীফে পিয়া নবী হরজর মোহাম্মদ মুস্তফা সাল্লাম ইয় জগৎ থেকে বিধায়ক গ্রহণ করেন সময় শিল্প থাকার কারণে এখানে আমার বক্তব্য শেষ করলাম ভুল ত্রুটি হলে আমার জনা করবে ওয়া গেরুধাবানিল হামদুল্লিহ আরববি আমি